আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারো চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে কিন্তু আপনাদেরকে দেখাবো বাইকের সিকিউরিটি সিস্টেম, যে জিপিএস ট্র্যাকার আছে। আপনারা যারা অনেকে কমেন্ট করছেন যে জিপিএস নিয়ে ভিডিও করার জন্য, তাদের জন্য কিন্তু জিপিএস নিয়ে আজকের ভিডিও। বাইক এবং কারে এই জিপিএস গুলো লাগানো যাবে, তো আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন জিপিএস এর ওই ফ্যাসিলিটিস গুলো কি, জিপিএস গুলো কিভাবে কাজ করে এবং জিপিএস ট্র্যাকার গুলোর দাম কত। এই মুহূর্তে আমরা আছি রিফাত মোটরস, এটা হচ্ছে ফলপটি মিরপুর 10 নম্বর মেডিনোভা হাসপাতালের একদম পেছনে রিফাত মোটরস। এবং ভিডিওর শেষে আমরা কিন্তু রিফাত মোটরস এর এই ফোন নাম্বার জানিয়ে দেবো, আপনারা ফোনে যোগাযোগ করে এখানে আসতে পারবেন। তো ভাই আসসালামু আলাইকুম, আমরা কিন্তু চলে এসেছি রিফাত মোটরস। ওয়া আলাইকুম আসসালাম। আপনার নাম? আমার নাম হাফিজুল। তো আমাদের কাছে যে ডিভাইসগুলো রয়েছে বাইক এবং কার চুরি হওয়ার যাতে না হয় সেই জন্য আমরা এগুলো আসলে প্রোভাইড করে থাকি। ওকে, এখানে কিন্তু আমরা টেসলকের এই 4-5টা ডিপিএস আজকে দেখাবো এবং আমাদের জিপিএস সম্পর্কে ভাইয়া কিন্তু আইডিয়া দিবেন জিপিএস ট্র্যাকারগুলো কিভাবে কাজ করে। তো ভাইয়া প্রথমে আমরা কোন জিপিএস ট্র্যাকারটা দেখব? আমরা প্রথমে অনলি জিপিএস ট্র্যাকার দেখব। এটা হচ্ছে অপারেটিং সিস্টেম, সম্পূর্ণ আপনার পার্সোনাল ফোনের মাধ্যমে আপনি আপনার বাইকটাকে দেখতে পারবেন, যে আপনার বাইকটা এক্সাক্ট কোথায় আছে, লাইভ লোকেশন ট্র্যাক করতে পারবেন। আপনার বাইকটা কোথাও পার্কিং করে রাখার পর যদি কেউ চুরি করার চেষ্টা করে তখন আপনার ফোনে কল চলে যাবে। SMS এর মাধ্যমে আপনি কিন্তু ইঞ্জিন বন্ধ করে দিতে পারবেন। ধরেন আপনি আপনার ছোট বাইকে আপনার বাইকটা দিবেন, সে কোন দিকে যাচ্ছে, কতটুকু স্পিডে যাচ্ছে আপনি আপনার ফোন থেকে দেখতে পারবেন। সব মনিটর হবে ফোনে? হ্যাঁ, ফোনের মাধ্যমে মনিটর হবে এবং লাইভ লোকেশন ট্র্যাক করতে পারবেন, কতটুকু স্পিডে আছে সেটা আপনি দেখতে পারবেন। এটা কি একদম লাইভ? একদম লাইভ, যে কারো ফোন দিয়ে। ধরেন আপনাকে যদি কেউ চুরি মানে চিন্তাই করার চেষ্টা করে, যদি কেউ চিন্তাই করে আপনার ফোন বাইক সব নিয়ে যায়, বাইকের চাবিও নিয়ে চলে যায়, আপনি কারো পথচারীর কাছ থেকে ফোন নিয়েও কিন্তু আপনি আপনার বাইকটাকে কন্ট্রোল করতে পারবেন এবং বন্ধ করে দিতে পারবেন। এটা এটা নিজস্ব অ্যাপ আছে এবং এটা সিম দিয়ে দিতে হবে, সিমের মাধ্যমে আপনার ফোনে কল চলে যাবে। ওকে, সিমটা মূলত এটা হচ্ছে ডিভাইসটা, এটা হচ্ছে টেসলকের ডিভাইসটা অরিজিনাল। এটা কিন্তু 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি রয়েছে। ওনারা কিন্তু টেসলকের অরিজিনাল মানে একদম অথরাইজড ডিলার। হ্যাঁ, এই মিরপুরে কিন্তু আর কোথাও অথরাইজড ডিলার নেই, ওনারা হচ্ছে মিরপুর জোনের। আপনি হচ্ছে মিরপুর জোনের এবং এই জোনে অন্যান্য দোকানে যদি টেসলক থেকে থাকে ওনারা এখান থেকেই কিন্তু, আমাদের এখান থেকে পাইকারি সেল হয়, পাইকারি এবং খুচরা আপনারা নিতে পারবেন। এটা দেখাই জানবো, এটা হচ্ছে 3,500 টাকা। 3,500 সর্বনিম্ন দামে? হ্যাঁ, সর্বনিম্ন এবং এটা কোয়ালিটি, বেস্ট কোয়ালিটি, ভালো। 3-in-1? হ্যাঁ, 3-in-1। এটা জিপিএস, এলভিএস, জিএসএম এবং এটা কিন্তু কার এবং বাইক, কার বাইক যে কোনো যানবাহনে আপনি ব্যবহার করতে পারবেন। কার এবং বাইকের জন্য? হ্যাঁ হ্যাঁ, সবকটা ডিভাইসই কার এবং বাইকে আপনি ব্যবহার করতে পারবেন। বাংলাদেশে কিন্তু কার চুরির প্রবণতাটা বাইকের তুলনায় কম। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার গাড়িটা এই মুহূর্তে কোথায় আছে ইনফরমেশনটা জানার বিষয় থাকে। শুধুমাত্র চুরি না, অফিসে অফিশিয়াল ভাবে অনেক বাইক থাকে, অনেক কার থাকে, 4-5টা গাড়ি একসাথে দেখতে পারবেন একই অ্যাপস। ওকে, এটার কি কম্পিউটারে অ্যাপস আছে? এটা কম্পিউটারে অ্যাপস পাবেন, আপনার টিভিতেও, স্মার্ট টিভিতেও দেখতে পারবেন। এটা বাসায়ও টিভিতে দেখতে পারবেন, অফিসেরাও কম্পিউটারে দেখতে পারবেন, যে কোনো মনিটরে আপনি ইনস্টল করলে দেখতে পারবেন, যে কোনো ডিভাইসে। ওকে, এটা ভাইয়ারা আমরা নেক্সটে যাব, যে অনেকের বাইকে যে রিমোট সিস্টেম সহ যারা চায়, যে আমার বাইকে টাচ করলে যাতে অ্যালার্ম দেয়, তাদের জন্য আমাদের কাছে কিন্তু আনকমন একটা, এই যে এখানে একটা টেস্ট লক লাগানো, এখানে বসতেই কিন্তু আওয়াজ করতেছে। এবার আমরা দেখবো যে কম্বো, টেসলক কম্বো, এটা নিয়ে অনেকেই ব্যবহার করে, অনেকেই জানে, এটার বিষয়ে জানতেও চায়, সেজন্য আমরা টেসলক কম্বোটা রেখেছি। এর মধ্যে আপনারা যা পাবেন এখানে কিন্তু রিমোট পাবেন 2টা, এই রিমোটে সিগন্যাল চলে আসবে। 2টা রিমোট কি সাথে রাখবেন নাকি একটা বাসায় রাখবেন? একটা ব্যাকআপ বাসায় রাখবে, একটা আপনার এক্সপায়ার দেওয়া আছে এটা বাসায় রাখবে। এটা হচ্ছে মাস্টার রিমোট, এটা হচ্ছে আমাদের টেসলকের মেইন হোস্ট, এটা স্পিকার, এটা ওয়্যারিং সিস্টেম, রিলে, ব্যাটারিটা এটার ভিতরে থাকে। এটা নাট খুলে সিম লাগানোর সময় ব্যাটারিটা দেখা যাবে। এটার মধ্যে ব্যাটারি চার্জ করতে হয় না, এটার ব্যাটারি অটোমেটিক গাড়ি থেকে চার্জ নিয়ে নেবে। আর এটা যে ডিভাইসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাদার প্রোডাক্ট, সরি মাদারবোর্ড। মাদারবোর্ডের মধ্যে এখানে কিন্তু আপনার যে বাইকে যে ইনস্টল করবেন, অনেকে যে ব্যাটারির ড্যামেজ হয়ে যাওয়ার ভয়ে কোনো সিকিউরিটি সিস্টেম বা ওয়্যারিং এ কোনো কাজ করতে চায় না, তাদেরকে আমি বলবো যে এটা আমরা আমাদের যে কোম্পানি, এই কোম্পানি এটার মধ্যে স্লিপিং চেম্বার দেওয়া আছে। স্লিপিং চেম্বারের কাজ হচ্ছে যদি আপনি বাইকটা রেখে দেন, আপনার বাইকটা যদি মানে অনেক দিন বসেও থাকে তাহলে কিন্তু আপনার বাইকের ব্যাটারি ড্যামেজ করবে না স্লিপিং চেম্বারের কারণে। স্লিপিং চেম্বারের কারণে কেন ড্যামেজ করবে না, আপনার হচ্ছে এটা যখন বাইকটা বসে থাকবে অটোমেটিকলি স্লিপিং মোডে চলে যাবে, ব্যাটারি টানবে না, যার কারণে আপনার বাইকের ব্যাটারি বসবে না। হ্যাঁ, এই ডিভাইসটা বুঝতে পারবে যে আপনার বাইকটা এখন বসে আছে। হ্যাঁ, ওটা এর মধ্যে ওই রিলে ওই কন্ট্যাক্ট দেওয়া আছে। আচ্ছা, ওয়্যারিং নিয়ে অনেকের প্রশ্ন থাকে যে আমার বাইকের কোনো ওয়্যারিং কাটাছিঁড়া হবে কি না, তা আমি বলবো যে এটা একদম প্লাগ ইন প্লে আপনার বাইকে সেট করা হবে, আপনার বাইকের কোনো ওয়ারেন্টিতে প্রবলেম হবে না, কোনো ওয়্যারিং কাটাছিঁড়া হবে না, দক্ষ হাতে এবং প্লাগ ইন প্লে আমরা সেট করে দেবো।
এটা আমরা আমাদের অনেক দিনের অভিজ্ঞতা, 5-7 বছরের অভিজ্ঞতা আমাদের। আমাদের রিফাত মোটরসে আসলে আপনারা দক্ষ হাতে আপনার বাইকের কোনো ক্ষতি হবে না, ওইভাবে সেট করে নিতে পারবেন। এখানে কি এটা কি পোর্ট বলে এটারে? এটা হচ্ছে আপনার এই যে এই আমাদের ডিভাইজের এটা মেইন জ্যাক। ওকে, এই তারপর হচ্ছে আমাদের কাছে এর চাইতে যারা চায় যে না আমার বাজেট আছে আরো অনেক, আর একটু প্রিমিয়াম কোয়ালিটি চাই, আমরা আরো একটু হাই কোয়ালিটি ডিভাইস চাই, তাদের জন্য আমি সাজেস্ট করব নেক্সা জিপিএস। এটা হচ্ছে পাওয়ার বাই গুগল ম্যাপ, এটা হচ্ছে এটার চাইতে আরেকটু আপডেট। এটার রিমোটটা হচ্ছে অটোমেটিক লক হয়ে যাবে, বাইক থেকে নেমে যাওয়ার সাথে সাথে আপনার বাইকটা অটোমেটিক লক হয়ে যাবে এবং অটোমেটিক আনলক হবে। দেখাবে হচ্ছে গুগল ম্যাপে। হ্যাঁ, এটা গুগল ম্যাপে দেখাবে। এখন আমরা যদি এটা আপনাদেরকে একটু খুলে দেখাই, তাহলে খুলে দেখাই, অনেকে দেখতে চায়। প্রয়োজন, এটা প্রত্যেকটা বাইকেরই প্রয়োজন। দেখা গেছে আমরা অনেক সময় অনেক জায়গায় ঘুরতে যাই, সেই ক্ষেত্রে আমাদের বাইকটা দূরে কোথাও রেখে যেতে হয়, মার্কেটে গেলে বাইকটা রেখে 10 ফুট দূরে যান, মাথায় একটা মানসিক টেনশন কাজ করে। তো আমরা প্রথমে এই প্যাকেটটা কিন্তু খুলে নিলাম। 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি, ওয়ারেন্টি কার্ডটা কিন্তু আমাদের এখানে শু করতে হবে এবং আপনারা যেখান থেকে প্রোডাক্ট নেবেন ওয়ারেন্টি কার্ড এবং তার সেলসম্যানটাও কিন্তু এটা হচ্ছে টেসলকের জিপিএস ট্র্যাকারের ডিভাইস, এটার মধ্যে সিম কানেক্ট হবে। আমি যদি এটা রিমোট সিস্টেমটা একটু দেখাই, এর আগে মাইক্রো সিম লাগবে নাকি? এটা যে কোনো সিম হলে হবে। আচ্ছা, এটার জন্য তো মিডিয়াম সাইজ আগে কাস্টমারকে সিম নিয়ে আসতে হবে। হ্যাঁ, এটার জন্য একটা সিম লাগবে। এই সিমে কি টাকা রিচার্জ বা এরকম কিছু লাগবে? এটা সিমটা অ্যাক্টিভ থাকলেই হবে, কোনো খরচ নাই। এখান থেকে যে ফোন যাবে ওর জন্য এটার জন্য সিমে 10 টাকা থাকলেই হবে, এটা প্রতি মাসে 10 টাকা রিচার্জ করলেই হবে। এখন আমরা এটার যে রিমোটটা, নেক্সা জিপিএস এর রিমোট এবং জিপিএস টা আমরা দেখব। রিমোটটা অনেক প্রিমিয়াম, এটার রিমোটটা খুবই সুন্দর, দেখতে পাচ্ছেন? এটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, এবং এখানে এই তিনটা বাটন রয়েছে, তিনটা বাটনের মধ্যে 35টা ফিচার। আমি যদি এটার ফিচার বলতে যাই, আমাদের ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, যার কারণে এলইডি, হ্যাঁ এটা এলইডি না, এলইডি রিমোট আমরা দেখাচ্ছি নেক্সট। এটা লক আনলক পাওয়ার বাটন, এটা দিয়ে আপনি ইন্ডিকেটর মিউজিক বাজাইতে পারবেন, তারপর সাইলেন্ট মোড রাখতে পারবেন, বাইক থেকে নেমে চলে গেলে অটোমেটিক লক হবে, কাছে আসলে অটোমেটিক আনলক হবে। তো আমরা ফিচারগুলো আসলে প্র্যাকটিক্যালি আমরা বাইকে দেখাবো, বাইকের মধ্যে আমরা ইনস্টল করার পর দেখাবো। হ্যাঁ, এটা হচ্ছে হর্ন, এটা হচ্ছে হোস্ট, এটা কিন্তু অনেক হাই ক্যাপাসিটির সাউন্ড দেয়। হ্যাঁ, এটা হর্নের চেয়ে বিকা না করে অ্যালার্ম দেবে। আপনি যদি গাড়িতে কেউ চুরি করার চেষ্টা করে আশপাশে, মনে করেন অনেক মানুষজন শুনে ভালো লাগে, এটা নরমাল গাড়ির মতো না, তাহলে মানুষ বুঝবে যে বাইক চুরি হচ্ছে। হ্যাঁ, বাইক চুরি হচ্ছে। এটা হচ্ছে ওয়্যারিং সিস্টেম, এটা রিলে দেওয়া আছে, যার কারণে আপনার বাইকের কোনো ব্যাটারিতে এফেক্ট পড়বে না এবং ওয়্যারিং এর কোনো প্রবলেম হবে না। অনেকে অভিযোগ করেন তাদের এই ওয়্যারিং সিস্টেমের গোলযোগ হয়ে যায় এরকম ডিভাইস কারণে, ওই রকম হলে কি এটা আপনার টেসলক? এটা আমাদের এই যে অভিজ্ঞ অভিযোগ অনেকেই করে, কিন্তু অন্য অন্য কোম্পানির প্রোডাক্ট নিয়ে যারা হ্যারাসমেন্ট হয় লাগানোতে ডিফল্ট হয়ে যায় যে লাগানোতে, আর আমাদের প্রোডাক্ট অনেক আপডেট হয়েছে এই 2022 সালে এসে, আমাদের এই প্রোডাক্টের মধ্যে স্লিপিং চেম্বার দেওয়া হয়েছে, এটা আগে ছিল না। হ্যাঁ, আপডেট প্রোডাক্ট, এই যে ব্যাটারি মূলত সমস্যা দেখায় তো ব্যাটারি ড্যামেজ হয়, যার কারণে আপনার বাইকের ব্যাটারি কোনো ড্যামেজ করবে না, স্লিপিং চেম্বারটা কিন্তু একদম নিউ। হ্যাঁ, এখন আমরা দেখাবো এই প্রোডাক্টটা, এটা হচ্ছে নেক্সা এলিট। এই প্রোডাক্টটা আমরা আনবক্স করে দেখাবো, অনেক প্রিমিয়াম দেখা যাচ্ছে, এটা সবচেয়ে হাই কোয়ালিটি বক্সটা আমি খোলা বক্সই দেখাইলাম। এটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিসপ্লে রিমোট রয়েছে। ওকে, এই যে এই হচ্ছে এলইডি ডিসপ্লে রিমোট, এই রিমোটটা আরো আকর্ষণীয়। এখানে আপনার ডিসপ্লেতে বাইকের ব্যাটারি বলতে BMW গাড়ির চাবি যেরকম রেপ্লিকা, ওইরকম রেপ্লিকা চাবি দেখেন, টেসলক লেখা। আচ্ছা, এখানে কিন্তু আপনি টাওয়ার শো করবে, আপনি বাইক থেকে কতটুকু দূরে আছেন, তারপর হচ্ছে লক আনলক শো করবে, গাড়ির টাইম শো করবে, রিমোটের ব্যাটারি ভোল্টেজ শো করবে, বাইকের ব্যাটারি ভোল্টেজ পাওয়ার শো করবে, তারপর হচ্ছে আপনার বাইক থেকে নেমে যাওয়ার সাথে সাথে এখানে লক হয়ে যাবে গাড়ি, আপনার বাইক শো করবে এখানে। তো এখানে
এই ডিভাইসটা লাগালে কি গাড়িতে চাবি ছাড়াও স্টার্ট করা যাবে? এটা ডিভাইসটা যদি লাগান, আমি আপনাকে যে ম্যাজিকটা দেখালাম, এটা কিন্তু এই ম্যাজিক সেন্সর এটার মধ্যে রয়েছে। এটা হলো সবচেয়ে হাই কোয়ালিটি, চাবি লাগবেই না আমার। চাবি ছাড়াও আপনার বাইক চালাতে পারবেন। তাহলে তো এটা আমার ওয়্যারলেস। আরেকটা বিষয় যেটা হচ্ছে, আপনার বাইকের হ্যাজার্ড লাইট, যেটা চারটা ইন্ডিকেটর ইমার্জেন্সি লাইট অনেকে বলে, ইমার্জেন্সি লাইটটা কিন্তু এই রিমোটের সাহায্যে আপনারা লাগাইতে পারবেন, আওয়াজটা দিতে পারবেন, ইমার্জেন্সি লাইটটা জ্বালাইতে পারবেন, এবং আপনার ইন্ডিকেটর মিউজিকটা কিন্তু এই রিমোটের থেকে আসবে। রিমোট বলতে আমি বুঝাতে চাচ্ছি এই সেন্সরের থেকে আসবে, বাইকের ভিতর থেকে। তো আমাদের কাছে যে এই প্রোডাক্টগুলো বাইক চুরি হওয়া থেকে অবশ্যই আপনাকে সুরক্ষিত রাখবে। এই যে ডিভাইসগুলো ইউজ করলে আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন, আপনার বাইক নিয়ে কোনো টেনশন থাকবে না। আর হচ্ছে এটার হচ্ছে আপনার এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে 6,500 টাকা, এবং এর আগেরটা যেটা দেখাইলাম নেক্সা জিপিএস, এটা হচ্ছে 5,800 টাকা। 5,800 টাকা, আর এটা 6,500 টাকা। আরেকটা প্রোডাক্ট আছে, যারা আপনার যে চায় যে আমি মোবাইলের সাথে কোনো কানেকশন কোনো কিছু চাই না, তাদের জন্য অনলি রিমোট সিস্টেম, এটা হচ্ছে অনলি জিপিএস সিস্টেম। এর আগে আমরা যেটা দেখাইলাম এটা হলো অনলি, হ্যাঁ, 3,500, এটা হচ্ছে শুধু মোবাইলে অপারেটিং সিস্টেম। আর এটা হচ্ছে আপনার শুধু রিমোটে, আপনার হচ্ছে যে যারা মোবাইলে ফাংশন চান না তাদের জন্য আমরা এটা প্রোভাইড করে থাকি। এটার মধ্যেও কিন্তু ওয়ারেন্টি কার্ড আছে, আমাদের এখানে দেখতে পাচ্ছেন দুইটা রিমোট রয়েছে, এটাতে কিন্তু খুব সুন্দর করে সাজানো আছে সবকিছু। বাইকের সিকিউরিটির জন্য সবচেয়ে আমি বলবো যে পৃথিবীর মধ্যে এই ধরনের সিকিউরিটি সিস্টেম আর কোথাও নেই। এই ওয়্যারিং কেবল, এটা হচ্ছে প্লাগ ইন প্লে, আপনার বাইকের ওয়্যারিং কাটা সেরা সারা আমরা সেট করে দেবো। এটা হলো মেন হোস্ট, এটা স্পিকার, এটা দেখতে পাচ্ছেন রিমোট সিস্টেম। এই রিমোটে কিন্তু আপনার বাইকের ব্যাটারি ভোল্টেজ, অটোমেটিক লক আনলক, এলিমিনেশন ভিউ, এগুলো দেখা যাবে। রিমোটের ব্যাটারি ভোল্টেজ দেখা যাবে, বাইক থেকে কতটুকু ডিস্টেন্সে আছেন দেখা যাবে। তো এটা বাইকে ইনস্টল করা থাকার পর যদি আপনার গাড়ি থেকেও চুরি করার চেষ্টা করে, আপনার বাইকে অ্যালার্ম দেবে, রিমোটের সিগনাল পাবে, এবং আপনার বাইককেও স্টার্ট দিতে পারবে না। যারা জিপিএস চান, যে আমি এই রিমোটও চাই জিপিএসও চাই, তাদের জন্য কিন্তু অনলি জিপিএস, যেটা আমরা এর আগে দেখেছি, অনলি জিপিএস এবং এই রিমোট সিস্টেম সহ দুইটা এই কমপ্লিট করে কিন্তু আমাদের এই প্রোডাক্টটা রয়েছে, নেক্সা এলিট। এর মধ্যে আপনি জিপিএস, জিএসএম, এলবিএস, রিমোট সিস্টেম, বাইকে অ্যালার্ম, এর মধ্যে সব কিছু আপনি যা চান বাইকের সিকিউরিটি পারপাস সবই পাবেন। আর এটা শুধুমাত্র জিপিএস, এটা অনলি জিপিএস, এটা ফোনে চলবে, এটা ফোনের মাধ্যমে ইঞ্জিন অন অফ করতে পারবে, জিও ফেন্স আছে, লাইভ ট্র্যাকিং আছে, মোবাইল ক্যালে, এটা শুধু রিমোট নেই, হ্যাঁ মোবাইল, হ্যাঁ এটাতে রিমোট নেই, এটা শুধু জিপিএস ট্র্যাক, মোবাইলে আপনার শুধুমাত্র লোকেশন দেখতে পারবে, লোকেশন দেখতে পারবে, মোবাইল দিয়ে বন্ধ করতে পারবে, লাইভ লোকেশন দেখতে পারবে, এসএমএস দিয়ে ইঞ্জিন বন্ধ করতে পারবে, যাদের বাজেট কম আসবে, কম বাজেটের মধ্যে তাদের জন্য এটা বেটার হবে। 3,500 টাকায় কিন্তু আপনি লোকেশন ট্র্যাক করতে পারবেন, এটাও কিন্তু, আচ্ছা এটা তো পৃথিবীর যে কোনো প্রান্তে যাক, এটা আপনি লন্ডন থেকে আপনার বাইক বাংলাদেশে কন্ট্রোল করতে পারবেন এবং দেখতে পারবেন। ওকে, এটা তো দিছে শুধুমাত্র গাড়ি আর মোটরসাইকেলের জন্য, বাট এটা যদি কেউ চায় অটোতে, সিএনজিতে, প্রাইভেট কারে, যে কোনো যানবাহনে লাগাইতে পারবে, যে কোনো প্রাইভেট, হ্যাঁ হ্যাঁ যে কোনো যানবাহনে লাগাই, পরিবহন থাকলে বাসে, বাসে, ট্রাকে লাগাইতে পারবে। ওইগুলো তো আর প্যাকেটে লেখা নাই, বাট আপনারা যারা ঢাকা সিটিতে বাসের মালিক আছেন, আপনার বাসটা কই আছে এটা কিন্তু দেখতে পারবে, দেখতে পারবে, হ্যাঁ। আর এটা হচ্ছে অনলি রিমোট সিস্টেম। তো বাইকের জন্য আমি মনে করবো যে নেক্সা এলিটটা সবচেয়ে প্রিমিয়াম, হাই কোয়ালিটি, আপনার বাইক চুরি হবে না, হ্যাঁ এটা এটা যদি নেয় তাহলে হলো আপনার বাইক চুরি হবে না, গ্যারান্টি। ওকে, এটার প্রাইসটা, এটা 6,500 টাকা, 6,500 টাকায় কিন্তু একদম গ্যারান্টি দিয়ে দিচ্ছে, একদম বাইক চুরি হওয়ার সম্ভাবনা নাই, চলে 0%ও নাই। আচ্ছা, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে আমরা যে সিকিউরিটিগুলো আপনাদেরকে প্রোভাইড করে থাকি, এটা আপনারা নিলে অবশ্যই আপনারা চিন্তামুক্ত থাকবেন, বাইক চুরি হবে না। ওকে ভাইয়া, তো এই ডিভাইসটা কেনার পরে সার্ভিসিং বা লাগানোর পারপাস কত? আমাদের এই ডিভাইসটা আপনারা যদি চান মিরপুর এরিয়া, ঢাকা মিরপুর এরিয়াতে বাইকের গলিতে আপনারা পাবেন, মিরপুর 10, আমাদের ঠিকানা হচ্ছে মিরপুর 10, বাইকের 1 নম্বর গলি, ফলপট্টি রোড, মেরিনোভা হাসপাতালের পিছনের গলি, রিফাত মোটরস। এখানে এসে অথবা আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন। ফোন নাম্বারটা আপনি বলে দেন। আমাদের ফোন নাম্বারটা হচ্ছে 01928180642। আমি এই নাম্বারটা আবারও রিপিট করতেছি, 01928180642। এই নাম্বারে কল দিয়ে বিস্তারিত জানতে পারেন এবং আমাদের কাছে আসতে। আজকের ভিডিওতে কিন্তু আপনাদেরকে যে জিপিএস ট্র্যাকার লকারগুলো দেখাইছি, তো এই ডিভাইসগুলো যাদের আসলে প্রয়োজন বা প্রয়োজন মানে যারা মনে না করেন তাদেরও কিন্তু প্রয়োজন। তো একটা বাইক কিনলে বাইকের সাথে এই ডিভাইসটা থাকলে কিন্তু আপনার বাইকটা চুরি হওয়ার কোনো চান্স নেই এবং আপনি চিন্তামুক্ত থাকবেন। আপনি একটা বাইক একটা গলিতে রেখে গেলেন, আপনি 5 তলার উপরে উঠলে ওইখান থেকে তো বারবার চুকি দিয়ে জিনিসটা দেখা সম্ভব না, আপনি ফোনে কিন্তু একটু পরপর দেখতে পাবেন বা অটোমেটিক আপনার ফোনেই কিন্তু রিমোট দিয়েও দেখা যাবে। তো এই হচ্ছে বিষয়।
তো আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আমরা বাইকের অন্যান্য অ্যাকসেসরিজ নিয়ে ভিডিও নিয়ে আসবো। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।